What we are all seeing Listen. with our own eyes is a major attack from Iran. It's a major uh, attack, Dana, and it's an escalation. It's an escalation of this war uh, beyond what we saw. I think potentially beyond what we saw in April when it, when Iran launched dozens of m missiles and drones. This attack, according to U.S. intelligence principally or perhaps entirely ballistic missiles, which are the fastest by far and the most dangerous. Uh, and now what we're seeing in addition to those intercepts is we're seeing fragments falling to the ground. It's like a, yeah. a, deadly, a deadly fireworks display over Tel Aviv. Goodness, there was an impact about just Tel to Aviv. the left of us here. And you're talking about Tel Aviv, Jim. We are looking at pictures right now. Oh, we are looking picture, at pictures of Tel Aviv, what you're describing. Oh, God. Okay, guys, we got to get off the roof. These are coming down right next to us here. Please do, Jim. Please do. They're coming down. One just about. We got to go, go inside. Jim, please take cover. listening and we are watching. at my direction, the united states military actively supported the defense of israel, and we're still assessing the impact. but based on what we know now, the attack appears to have been defeated and ineffective. and this is testament to israeli military capability and the u.s. military. i'm also, also a testament to intensive planning between the united states and israel to anticipate and defend against the brazen attack we expected. make no mistake, the United States is fully 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 supportive of Israel. I want to address you the people of Iran. There is nowhere in the Middle East Israel cannot reach. There's nowhere we will not go to protect our people and protect our country. Iran abar, Israeli attack kurse. What it means next key এটা তো আসলে ভালো সময় না কারণ আমরা একেবারে লিটারালি খেলার হইতেছে পঁয়তাল্লিশ মিনিটের বিরতিতে আছি মধ্যাহ্ন ভোজনের বিরতি আছি প্রথম হাফের খেলা শেষ হয়েছে এখন সেকেন্ড হাফে খেলা শুরু হবে তো এই মুহূর্তে আলোচনা করা যাই হোক আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি বেশ কনফিডেন্টলি প্রেডিক্ট করতে পারি যে কী হইতে যাচ্ছে কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে কি হয় হবে এটা বেশ প্রেডিক্টেবল আপনাদের গুজব বাজ্র যে প্রেডিক্ট করবে সেটার ওয়ান এইটি ডিগ্রি উল্টা ঘটনাটা ঘটবে আর কি রাইট সাধারণত ইরান এবং ইসরায়েলের মধ্যে যখন কনফ্লিক্ট হয় সেখানে কী ঘটে এইবার এর চেয়ে আলাদা কিছু ঘটছে কিনা এবং এর চেয়ে আলাদা কিছু ঘটতে যাচ্ছে কি না ইসরায়েলের কোনোই ক্ষয়ক্ষতি হয় নাই একজন মাত্র নাগরিক মানুষ মারা গেছে তাও হইতেছে ওয়েস্ট ব্যাঙ্কে তাও একজন প্যালেস্টাইনিয়ান ইসরায়েলি একজনও মারা যায় নাই শুরুর দিকে শুনতেছিলাম ইসরায়েলি দুজন মারা গেছে তারপর শুনলাম চারজন তারপর শুনলাম আটজন তো এখন আরও মোর অ্যাক্যুরেট তথ্য জানা যাচ্ছে এবং তাতে যেটা জানলাম আমরা একজন ইসরায়েলি মারা যায়নি ভিডিওতে দেখলাম আমরা কিছু ধূপ ধাপ করে পড়তেছে হিট করতেছে এগুলো কোনোটাই ন্যাচারালি টার্গেটে হিট করে নাই এখন ইসরায়েলের ডিফেন্স সিস্টেম তো অ্যালাউ করে অনেক প্রজেক্টাইলকে যেগুলো যদি লোকালয়ে পড়বে না এমন হয় যেগুলো ট্রাজেক্টরি থেকে জানা যাচ্ছে যেটা লোকালয়ে হিট করবে না বা এমন জায়গায় হিট করবে যেটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সেই ট্রাজেক্টরিকে ডিফেন্ড করার জন্যে যে ইয়ে ছাড়তে হবে সেটার মানে বেসিক্যালি কস্ট এফেক্টিভ যদি না হয় তাইলে হচ্ছে তারা অ্যালাউ করে তো এগুলা তো ধরেন যে এখন গুজব করেন এগুলো দেখাবে যেহরের রাতের আকাশের মতো আলোকিত হয়ে গেছে ইসরায়েলের হ্যাঁ এটার মানে যে এটা মিন করে না ইরান ফাটাই ফেলতেছে ইসরায়েলকে এটার মানে যে এটা মিন করে যে ইসরায়েল ইরানকে ফাটাই ফেলতেছে কারণ সকল কিছু ডিফেন্ড করে ফেলতেছে আসমানে রেখেই নিচে নামতে দিচ্ছে না এটা শুধুমাত্র ইসরায়েলের কেপেবিলিটি শো করে এই এই বাস্তবতাকে একশো আশি ডিগ্রি উল্টে আপনাদের গুজব বাচ্চা দেখাবে যে ইসরায়েলের আকাশ হইতেছে লিট হয়ে গেছে মাছ রাতে পাওয়ার বাবা কি পাওয়ার ইরানের এত কথা বলতে হয় এই গুজবগুলো হচ্ছে জানি আপনাদের মাথার সাথে ম্যাস করতে না পারে রাইট নাও কয়েক মাস আগেই কয়েকবার বলতে এপ্রিল মাসে ইরান সিমিলার একটা অ্যাটাক করছিলো ইরানের ল্যান্ড থেকে মেইনল্যান্ড থেকে ইরানের বর্ডারের ভেতর থেকে ইসরায়েলের বর্ডারের ভেতরে সরাসরি আক্রমণ করা বা প্রজেক্টাইল পাঠানো সেটা ছিল একটা হিস্টোরিক ঘটনা কারণ ইরান এবং ইয়া ইসরায়েল প্রক্সি দিয়ে ওরা খোঁচাখুচি করে কিন্তু ইরানের ল্যান্ড থেকে সরাসরি আক্রমণ বা হামলার ঘটনা কখনোই ঘটে নাই কেউ এটা সিম্বলিক একটা হামলা ছিল কারণ ইরান যেগুলো পাঠাইছে এগুলা স্লো স্লো মোশানে হচ্ছে কিছু ড্রোন যাচ্ছিল কিছু পুরান ভাঙা বা মিসাইল যাচ্ছিলো কিছু সিরিয়াস ছিল খুব সামান্য কিছু কিন্তু পুরোটাই সিম্বলিক ছিল পুরোটাই মুখ রক্ষার জন্য এবং ইউএসএকে এবং ইসরায়েলকে বেসিক্যালি যথেষ্ট সময় হাতে রেখে ইরান জানাইছে যে আমরা অ্যাটাক করতে যাচ্ছি এবং সেগুলো ফেলেছে সো এটা একটা হাস্যকর ব্যাপার ছিল ইজ স্টিল এটা একটা স্ট্রং মেসেজ ছিল ইন দ্যাট যে ইরানের ভেতর থেকে বর্ডারের ভেতর থেকে আক্রমণ করা হয়েছে যেটা একটা হিস্টোরিক ব্যাপার তো সেটার জবাবে ইসরায়েলকে একটা সিরিয়াস রেসপন্স দিতে হয় পুরান আলাপ করতে হচ্ছে এই কারণে যে গত আক্রমণের সাথে এইবার হামলাটার ইরানের পার্থক্যটা কোথায় এটা আলোচনা করার স্বার্থে সো ইউএসএ তখন অনবোর্ড ছিল না ইসরায়েলের সাথে ইউএস নিরস্ত করছে ইসরায়েলকে কোনো ধরনের কাইন্ড অফ প্রপোশনাল রেসপন্স করা থেকে এবং ইসরায়েলও শেষ পর্যন্ত করে নাই জাস্ট ইরানের হেভিলি কার্ডেড নিউক্লিয়ার ফ্যাসিলিটি একটা পাশে হতে হইতেছে একটা মিসাইল ড্রপ করে জাস্ট প্রমাণ দিল যে আমরা জানি তোমাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর লোকেশন এবং তোমাদের এই যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোকে তোমরা গার্ড করে রাখো সেই গার্ডকেও সেই ডিফেন্স সিস্টেমকে আমরা ভাঙতে পারি সো সতর্ক হয়ে যাও পরের কিন্তু সাইডে পড়বে না পরেরবার কিন্তু ফ্যাসিলিটির উপরে পড়বে সো এরকম একটা স্ট্রং মেসেজ দিচ্ছে সেটার সাথে এবারের যে পার্থক্য আগেরবার কিন্তু পাঠাইছে ভাঙাচুরা ড্রোন এবং মিসাইল এবং ক্রুজ ক্রুজক্ষেপণার ক্রুজ মিসাইল এবং ব্যালাস্টিক মিসাইল সামান্য কিছু পাঠাইছিল এইবার যেগুলো পাঠাইছে সেগুলো হচ্ছে ইসরায়েলকে ক্ষতি করার মিন করে পাঠাইছে আগেরবার কিন্তু মিন করে পাঠায় না আগেরবার ছিল সিম্পলিক শো আশির উপরে বেলাস্টিক মিসাইল পাঠাইছে যেগুলো হচ্ছে খুবই দ্রুত গতিকে ইন্টারসেপ্ট করা ডিফিকাল্ট এবং এগুলা যদি আঘাত করে তাইলে রিয়েল ড্যামেজ করার রিস্ক থাকে সো বেসিক্যালি এবার যেটা পাঠাইছে এটা সিরিয়াস মিলিটারি অ্যাকশন এই ধরনের আক্রমণ প্রতি আক্রমণ যখন হয় তখন তো অবশ্যই মিলিটারি কেপেবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে আলোচনা ওঠে যে তাইলে দেখা যাক ইরান কি পরিমাণ কেপেবল ইসরায়েলের ক্ষতি করতে এবং ইসরায়েল কি পরিমাণ কেপেবল ইরানের অ্যাটাককে প্রতিহত করতে আবার যখন ইসরায়েল অ্যাটাক করে ইরানকে তখন কি পরিমাণ ক্ষতি করতে ইসরায়েল সমর্থ এবং কি পরিমাণ টাকাকে হইতেছে ডিফেন্ড করতে ইরান সমর্থ রাইট সো এটা একটা কেপাবিলিটি পরীক্ষা তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আবার ইরায়েলের ডিফেন্স সিস্টেম বা ওয়েস্ট ব্যাক্ট ইসরায়েল ডিফেন্স সিস্টেম বা এলআই ওয়েস্টার্ন এলআই তারা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পাশ করে গেছে একটাও হতেছে কোনো সিরিয়াস ড্যামেজ করতে পারে নাই মোটামুটি সব সবগুলোই ফেলে দিতে সক্ষম হয়েছে সো তাতে করে দুইটা জিনিস প্রমাণিত হয় একটা হচ্ছে ইসরা ইসরায়েলের এবং ইসরায়েলের এলাইদের সক্ষমতা দুর্ব দুর্বোধ্য ডিফেন্স সিস্টেম আর একটা প্রমাণিত হয় ইরানের দুর্বলতা কারণ আগেরবার অ্যাগেন আগেরবারের যে ইরান অ্যাটাক করছিল তিন তিনশো পাঁচশো প্রজেক্টের পাঠাইছে ওইটা দ্বারা আমরা ওই কনক্লুশনে পৌঁছানো সম্ভব ছিল না যে এটা ইরানের দুর্বলতা কিনা কারণ ইরান মিনি করে নাই তাদের সর্বোচ্চ সক্ষমতার প্রমাণ দিতে এবার মিন করছে এইবার লাইক সিরিয়াস জিনিসপত্র পাঠাইছে এইবারও কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই সো দ্যাট শোজ ইরানের সক্ষমতা ওই পর্যায়ে না যে ইসরায়েলকে ক্ষতি করতে পারবে বা ইসরায়েলের সক্ষমতা ওই পর্যায়ে যেটা এটা হইতেছে ইরান ম্যাচ করতে পারতেছে না সো এটা হচ্ছে ওয়ান থিং আরেকটা জিনিস এখন আমাদের দেখার অপেক্ষা সেটা হচ্ছে ইসরায়েল যখন এখন ইরানকে অ্যাটাক করবে তখন ইসরায়েল ইরানের ডিফেন্স সিস্টেম ভাঙতে পারে কি না যদি ভাঙতে পারে তাহলে সেটা ইরানের ডিফেন্স সিস্টেমের দুর্বলতা এবং ইসরায়েলের কেপেবিলিটির প্রমাণ এবং এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই অবশ্যই ইরান ইজরায়েলের ম্যাচ না রাইট সো ইসরায়েল যদি ডিসাইড করে যে হ্যাঁ আমরা সিরিয়াস একটা অ্যাটাক করবো এবং সিরিয়াস ক্ষয়ক্ষতি করবো ইরানের স্বার্থ নাই সেটা থামানোর সরাসরি ইউএসের ইয়ে ছাড়া এখন যে অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপনি বলতেছেন ইউএসের সাইডলাইনে আছে সরাসরি ইনভলভ হচ্ছে না কোথায় ইউএসের অস্ত্রগুলাই তো ব্যবহার করতেছে হচ্ছে বা ইসরায়েল হিজবুল্লার যে লিডারশিপ এবং যে প্রধান তাদের হেডকোয়ার্টার যে ধ্বংস করছে ইসরায়েল বোমা হামলা করে সেগুলো ছিল ইউএসের দেয়া বোমা যেগুলো বাংকারের ভিতরে ঢুকতে পারে ঠিক কনক্রিটকে ভাঙতে পারে সো তো অনেকে কমেন্ট করতেছে কোথায় ইউএসও তো সরাসরি না না সেটা এভাবে আপনি দেখলে হবে না কারণ ইউএসও তো সারা পৃথিবীতে সবার কাছে ইয়ে বিক্রি করে অস্ত্র বিক্রি করে সো এর কাছ থেকে কেনা অস্ত্র বা পাওয়া অস্ত্র ইসরায়েল যদি ব্যবহার করে সেটাকে আপনি এইভাবে ইন্টারপ্রিট করতে পারেন না যে ইউএস এটার মধ্যে সরাসরি অ্যাক্টিভলি অংশ নিচ্ছে ইউএস অ্যাক্টিভলি অংশ নিবে যখন ইউ ইউএসের পার্সোনাল সেটার মধ্যে সরাসরি জড়িত থাকবে এবং ইউএসের অ্যাসেট থেকে যখন বোমা বের হয়ে আসবে তখন ইউএসের কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করাকে ইউএস ইনভলভমেন্ট বলে না বলা যায় না ইসরায়েল কী করতে

By Israel and a defensive coalition led by the United States. Iran's attack is a severe and dangerous escalation. There will be consequences. Our defensive and offensive capabilities are at the highest levels of readiness. Our operational plans are ready. We will respond wherever, whenever, and however we choose, in accordance with the directive. গভর্নমেন্ট তাও আলোচনা করতেছেন এক্সপার্টরা কি করতে যাচ্ছে অনেকের সন্দেহ যে ইরানের হইতেছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোকে এবার টেসে দিবে আর অনেকের সন্দেহ হচ্ছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ করলে এটা লাইক একেবারে মানে হাইয়েস্ট লেভেল অ্যাস্কেলেশন হয়ে যাবে সেই পর্যায়ে যাওয়াটা ঠিক হবে না জাস্ট ইরানের হইতেছে অয়েল যেই ইয়েগুলো আছে ডিপোগুলো আছে এবং মানে সিরিয়াস নিউক্লিয়ার ফ্যাসিলিটির নেক্সট লেভেলের সিরিয়াস যেসব অ্যাসেট আছে আর কি বেসিক্যালি ইরানের সেগুলোকে টেসে দেওয়া হবে আবার কেউ বলতে স্যার সরাসরি তেহরানে তেহরানের বিভিন্ন মানে কী স্ট্রাকচারগুলোতে অ্যাটাক করা হবে সো কোনটা করা হবে সেটা এখনও বলা মুশকিল তবে ইসরায়েল অ্যাটাক করতে যাচ্ছে অনেকটাই নিশ্চিত এবং অ্যাটাক করলে ইরান সেটা থামাইতে পারবে না প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল ইরানের কোন কোন টার্গেটকে আসতে যাচ্ছে এটা হচ্ছে প্রশ্ন সম্ভবত নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে টার্গেট করবে না এটা বলা মুশকিল কারণ ইসরায়েল তো বহু বহুদিন ধরে ছুতা খুঁজতে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে অ্যাটাক করার সো এটা একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য অন দ্য আদার হ্যান্ড সেটা হইলে অ্যাসকোলেশন এমন পর্যায়ে যাবে এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ইউএস ইনভলভমেন্ট কতটুকু থাকবে ইউএস মুখে মুখে বলতেছে সাহায্য করবে না যেটা তারা মিন করতেছে এবং ইসরায়েলও জানে হয়তো ইউএসকে পুরোপুরি কাজ সাথে পাবে না কিন্তু একটা গণ্ডগোল লেগে গেলে তখন ইসরায়েল ইউএসে বাধ্য হবে সেটাতে আসতে ইসরায়েল এটা জানে যে একটা সেই পর্যায়ের অ্যাসকোলেশন হইলে ইউএস এখন যত যাই বলুক তখন সাইড লাইনে বসে থাকবে না সুতরাং আমরা একটা গন্ডগোল লাগাই দেই এরকম একটা ইনসেন্টিভ থাকা ইসরায়েলের তরফ থেকে অসম্ভব না কিন্তু অন দ্য আদার হ্যান্ড আর একটা ট্রিকি ব্যাপার হচ্ছে ইউএসএতে সামনে নির্বাচন রাইট নভেম্বর মাসে নির্বাচন এখন কাইন্ড অফ এন্টাই ওয়ার একটা সেন্টিমেন্ট আছে গেল এই মুহূর্তে যুদ্ধে জড়ানো বাইডেনের জন্য বা ডেমোক্রেটদের জন্য খুব একটা মানে বেনিফিশিয়ারি হবে না তারা সর্বোচ্চ চেষ্টা করবে যুদ্ধে না জড়াইতে তো সেই ক্ষেত্রে ইসরায়েল এটা কনসিডার করার কথা এই ধরনের ঘটনাগুলো এগুলো হচ্ছে ইফ এনিথিং যেটা আমরা শুরুতে আলোচনা করলাম যে কেপেবিলিটি টেস্ট করে এবং ফ্রেন্ডশিপ টেস্ট করে যেটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট যে ফ্রেন্ডশিপ টেস্ট করা রাইট যেমন এই মুহূর্তে শেখ হাসিনা বিপদে আছে ইন্ডিয়া সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে কেন কারণ এখন যদি শেখ হাসিনাকে ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাকআপ না দেয় দ্যাট উইল সিগনাল তার ইন্ডিয়ান অন্যান্য এলাইদের কাছে যে ও আচ্ছা বিপদে পড়লে ইন্ডিয়া তার এলআইদেরকে ব্যাক আপ করে না যেই কারণে ইরান যে একটা রিটিলিয়েট করবে এটা একেবারে জানা কথা ছিল এটা এটা লাইক কোনো সারপ্রাইজ না এটা কত অনেক দিন ধরে সকলেই বলে আসতেছিল এক্সপার্টরা যে ইরান রিটিলিয়েট করবে কারণ ইরানের মুখ রক্ষার আর কোনো কিছু বাকি নেই এভাবে যখন টেনতেছে ইরানকে ইরানের প্রক্সিদেরকে তখন ইরানের জন্য একটা ইম্পারেটিভ হয়ে গেছে এখন একটা সমুচিত সমুচিত জবাব দেওয়া যদি সেটা না দেয় তখন ইরানের যারা প্রক্সি আছে বিভিন্ন জায়গায় তারা এই মেসেজ পাবে যে ইরান তো তার মানে আমাদের পিছনে নাই ইদার ইরানের ইরান কেপে না আমাদেরকে ডিফেন্ড করার জন্য ওর ইরানের ইন্টেনশন নাই আমাদেরকে ডিফেন্ড করার জন্য আমাকেদেরকে ব্যবহার করতেছে কিন্তু যখন বিপদে পড়বো তখন আমাদের পেছনে ইরানকে পাবো না তো এই জন্য ইরানের উপর এটা একটা ম্যান্ডেটরি হয়ে গেছিলো এলাইদের প্রতি তার ইয়ে দেখানোর জন্যে যে মানে আমি তোমাদের সাথে আসি এবং আমি তোমাদেরকে ডিফেন্ড করবো রাইট এই মেসেজটা দেওয়ার জন্যে না এই একই রুল আবার অ্যাপ্লাইজ টু দ্য ওয়েল যে এখন যদি ইসরায়েলের উপর কোনো সিগনিফিক্যান্ট অ্যাটাক হয় তখন ইসরায়েল ইউএসের দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ দেওয়া ফ্রেন্ডশিপের যে আমরা বিপদে আপদে তোমাদের সাথে আসি এবং সে যেটা ইউএসএ করে হাসতেছে এবং করবে তখনই নাসরুল্লাহকে ইলিমিনেট করছে এবং লেবাননে অ্যাটাক করছে ইসরায়েল তারপর ইউএসএ থেকে অলরেডি আরও চল্লিশ হাজার ট্রুপ পাঠানো হয়েছে ওই রিজিয়ানে এবং দুইটা ওয়ারশিপ ব্যাটালশিপ পাঠানো হয়েছে পাঠানো হয়েছে অ্যাকচুয়ালি ওই যে ইয়া থেকে নর্থ ভার্জিনিয়া থেকে যেখানে আমি কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম আমরা এই আলোচনা যদি ছোটো করে রিডিউস করে এখানে নিয়ে আসি যে ইরান এখন পর্যন্ত যা করতেছে সিম্বলিক এবং পলিটিক্যাল কোনোটাই মিলিটারি না সবগুলোই মুখ রক্ষার জন্যে এলাইদের কাছে মুখ রক্ষার জন্য নিজের জনগণের কাছে মুখ রক্ষার জন্য না পারতে নাম কাওয়াজতে কিছু করতেছে আর কিছু করতে হয়তো সিরিয়াস সেটা করছে করে কোনো রেজাল্ট বের করতে পারে নাই ইসরায়েল

এবং এই ভাষার একটাই ইন্টারপ্রেটেশন নেডার সেকেন্ড কোনো ইন্টারপ্রেটেশন নেই রেজিম চেঞ্জ তার মানে হচ্ছে সরকারকে টপল করা হবে তো এটা কি ইরানকে নিরস্ত করার জন্য এই থ্রেট করছে নাকি এটা নেতি নিয়ে করছে যে এবার কিছু একটা করো খালি তারপর ভালো মতো টেসে দেবো তোমাদেরকে এটা অ্যানিমডি হিস যদি করে বসে কারণ তারা তো ছুতা খুঁজতেছে তাইলে মানে একেবারে অবাক হবেন না কী জন্য বলে দিলাম যে অলরেডি কিন্তু নেতা নিয়া হয়ে এমন একটা কথা মার্কেটে ছেড়ে দিছে এখন হচ্ছে আমাদের অপেক্ষা পঁয়তাল্লিশ মিনিটের ব্রেক চলতেছে সেকেন্ড হাফে হইতেছে ইসরায়েল খেলবে আমরা এখন খেলার মধ্যবিরতিতে আসি দেখি সেকেন্ড হাফে কি হয়